ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভি সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদে আপনাদের জানাবো, এবার জাতিসংঘকেও হুমকি দিলেন ইমরান খান। কাশ্মীর সমাধান না হলে যে কৌশলে পারমাণবিক যুদ্ধ শুরু করে দিবে পাকিস্তান। এদিকে যে কারণে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ও ইরান। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যুদ্ধক্ষেত্রে কারা এগিয়ে, ইরান না সৌদি আরব, কার পক্ষে কোন দেশ রয়েছে। চলুন এবারে বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি চলতি সপ্তাহে জাতিসংঘকে এই সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যদি আশু সমাধান না হয় তাহলে অবরুদ্ধ কাশ্মীর উপত্যকা নিয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে রয়েছে বিশ্ব। এই খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে গত ফেব্রুয়ারিতে। ভারত ওই সময় পাকিস্তানে ঢুকে বিগত অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবার যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায়। দ্বিখণ্ডিত ও বিতর্কিত কাশ্মীর উপত্যকা নিয়ে এর আগে দুইবার যুদ্ধে জড়িয়েছে বৈরী এই দুই প্রতিবেশী রাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠার নিদর্শন হিসেবে পাক প্রধানমন্ত্রী আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে ভারতে ফেরত পাঠালে উত্তেজনা কিছুটা কমে। গত 5 আগস্ট বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে গোটা কাশ্মীরকে অবরুদ্ধ করে রায় উত্তেজনা আবার বেড়েছে। ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যতম সামরিকাত উপত্যকাটি আরও 50,000 সেনা মোতায়েন করে। ইমরান খান বলেছেন, যা কট্টর হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোদীর চিন্তার ফসল। পাক প্রধানমন্ত্রী মোদীকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে এখনও কারফিউ জারি রয়েছে। যদিও ইমরান খান বলেছেন, যদি একবার কারফিউ তোলা হয় তাহলে সেখানকার মানুষ তাদের ক্ষোভের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটাবে। ইমরান খান বলেন, তারা রাস্তায় নেমে পড়বে, তারপর কি হবে। কারফিউ জারি রাখার কাজে বর্তমানে কাশ্মীরে মোট 9 লাখ ভারতীয় নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে। আমি এই ভয়ে যদি ভীত হই তাহলে সেখানে গণহত্যা শুরু হবে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নিজেকে কাশ্মীরিদের দূত বলে ঘোষণা দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতেই মূলত আমি এখানে এসেছি। আমরা একটা মারাত্মক বিপর্যয়ের মুখে আছি, কিন্তু কেউ তা অনুভব করছে না। ইমরান খান বলেন, এখন এই সময় দুটি পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের মুখোমুখি। গত ফেব্রুয়ারিতেও আমাদের মুখোমুখি হতে হয়েছিল। এমন পরিস্থিতিতে দুই দেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কি হতে পারে তিনি তা ভাবতে বলেছেন বিশ্ব নেতাদের। পাক প্রধানমন্ত্রী বলেন, গত ফেব্রুয়ারিতে আমার দেশের সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধান আমাকে বলেন যে ভারতীয় বিমান বাহিনী আমাদের দেশে ঢুকে বোমা হামলা করেছে, আমরা এখন কি করব। তারা আমাকে বলে, আমরা নাকি আপনি সিদ্ধান্ত নেবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, তবে ভারত পাকিস্তান উভয় দেশ তার প্রস্তাবে রাজি হলে তবেই। পাকিস্তান রাজি থাকলেও ভারত বরাবরই মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে, কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়। ইমরান খান ভারতের সঙ্গে আলোচনার বিষয় বলে, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, আমাদের হাতে আর কি উপায় আছে, আমরা কি করব। আমরা কি শুধু দুঃস্বপ্ন দেখে এই আশা করব যে কিছু ঘটেনি। উপায় না থাকলে নিজেদের মতো উপায় তৈরির কথা বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরীয় এলাকায় সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর ইমরান বলেন, বিভিন্ন বিদেশি শক্তি এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে বলেছে। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এইসব বিদেশি শক্তি সবসময় দুঃখ দশদশা বয়ে এনেছে এবং এখানে অস্ত্র প্রতিযোগিতা তৈরি করা উচিত নয়। গত 14 সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদন কোম্পানির অ্যারামোকার দুইটি বৃহত্তম স্থাপনায় হামলার পর সৌদি আরবে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয় দেশ হামলার জন্য ইরানকে দায় করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দীর্ঘদিনের, কিন্তু গত বছর থেকে সেই উত্তেজনা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর আন্তর্জাতিক 6 পরাশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ট্রাম্প তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে নৈপথ্যে। কিন্তু সবশেষ সৌদি আরবের আফকাইক তেল ক্ষেত্রে ও কুরাইশ তেল সংশোধনাগারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে
যুদ্ধ শুরু হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। সৌদি আরব বলছে তারা যদি প্রমাণ পায় এই হামলার সঙ্গে ইরান জড়িত তাহলে তারা প্রতিশোধ নেবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার জানিয়েছে সৌদি আরবের অনুরোধে তারা সেখানে আরও সেনা পাঠাবে, তবে এই সংখ্যা হাজার হাজার হবে না। যুক্তরাষ্ট্র মূলত সৌদি আরবের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর দেবে। ইরানের প্রেসিডেন্ট রুহানি এরপর বলেছেন বিদেশি শক্তি এই অঞ্চলে অতীতেও বিপর্যয় নিয়ে এসেছে এবং তিনি তাদেরকে এখান থেকে দূরে থাকতে বলেন। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে হুঁশিয়ারি করে দিয়েছেন। এত শত্রুতার কারণ, সৌদি আরব ও ইরান শক্তিশালী দুই প্রতিবেশী রাষ্ট্র, আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে তারা যুগের পর যুগ ধরে প্রতিযোগিতায় লিপ্ত। বেশ কয়েক দশক ধরে চলে আসা এই শত্রুতা আরও তীব্র হয়েছে আরও একটি কারণে, কেননা উভয় ইসলামী দেশ হলেও তাদের মধ্যে ধর্মীয় পার্থক্য বিদ্যমান। সৌদি আরব এবং ইরান ইসলাম ধর্মের মূল দুটি শাখার অনুসারী। ইরান হল শিয়া মুসলিম বিশ্ব এবং অন্যদিকে সৌদি আরব সুন্নি মুসলিম জগতের শীর্ষ শক্তি হিসেবে বিবেচিত। ধর্মীয় এই বিভাজন মধ্যপ্রাচ্যের বাকি মানচিত্রেও দেখা যায়। বাকি দেশগুলোর কোনটিতে হয়তো শিয়া, আবার কোনটিতে সুন্নি অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ, তাদের কেউ ইরানের সঙ্গে আবার কেউ সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ। ঐতিহাসিকভাবেই সৌদি আরব যেখানে ইসলামের জন্ম হয়েছে তারা নিজেদেরকে মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করে, কিন্তু 1979 সালে এই দাবিকে চ্যালেঞ্জ করে ইরানের ইসলামী বিপ্লব, ওই বিপ্লবের মধ্য দিয়ে ওই অঞ্চলে নতুন এক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় যা এক ধরনের বিপ্লবী মূল্যতান্ত্রিক রাষ্ট্র, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ইরানের বাইরেও এমন রাষ্ট্রের মডেল ছাড়িয়ে দেওয়া। পরিস্থিতি কিভাবে এত খারাপ হলো? গত 15 বছরে একের পর এক নানা ঘটনার জেরে সৌদি আরব ও ইরানের মধ্যে বিভেদ বাড়তে বাড়তে আজকের পর্যায়ে এসে পৌঁছেছে। ইরানের বিরোধী অন্যতম বৃহৎ শক্তি ছিলেন ইরাকের প্রেসিডেন্ট ও সুন্নি আরব নেতা সাদ্দাম হোসেন। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে তাকে ক্ষমতা থেকে হটানো হয়, কিন্তু এর ফলে ইরানের সামনে থেকে বড় একটি সামরিক বাধা দূর হয়, খুলে যায় বাগদাদে শিয়া প্রধান সরকার গঠনের পথ। শুধু তাই নয়, এরপর থেকে দেশটিতে ইরানের প্রভাব বেড়েই চলেছে। এরপর 2011 সাল থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় স্বৈর শাসন বিরোধী রাজনৈতিক অস্থিরতা। সরকার বিরোধী এসব আন্দোলন আরব বসন্ত গোটা বিশ্বে পরিচিত, যার কারণে গোটা মধ্যপ্রাচ্যের একনায়কতন্ত্রের ভীত নড়ে উঠলে এই অঞ্চলের রাষ্ট্রকাঠামো অস্থিতিশীল হয়ে পড়ে। টালমাটাল এই পরিস্থিতিকে সৌদি আরব ও ইরান নিজেদের স্বার্থে ব্যবহার করে বিভিন্ন দেশে তাদের প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে, বিশেষ করে সিরিয়া, বাহরাইন এবং ইয়েমেন, ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ও শত্রুতা আরও বৃদ্ধি পেতে থাকে। ইরানের প্রভাব বাড়ায় অস্বস্তিতে সৌদি। ইরান ও সৌদি আরবের মধ্যে শত্রুতা দিনে দিনে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, কারণ আঞ্চলিক নানা লড়াই এই ভিন্নভাবে ইরান জয়ী হচ্ছে, বিশেষ করে এটা ঘটেছে সিরিয়াতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছিল সৌদি আরব, কিন্তু সিরিয়ার সরকারি বাহিনী রাশিয়া ও ইরানের সাহায্য নিয়ে তাদেরকে হটিয়ে দিতে সমর্থ হচ্ছে। তাই সৌদি আরব এখন এই অঞ্চলে ক্রমবর্ধমান ইরানি প্রভাবের লাগাম টেনে ধরতে মরিয়া। কিন্তু সৌদি যুবরাজ মূলত দেশটির প্রকৃত নেতা মোহাম্মদ বিন সালমানের সামরিক উচ্চ আকাঙ্ক্ষার কারণে সেখানে আঞ্চলিক উত্তেজনা আরও অবনতির দিকে যাচ্ছে। বিন সালমান এখন প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধের একটি উদ্দেশ্য এখানে ইরানি প্রভাব প্রতিহত করা, কিন্তু 4 বছর পর মনে হচ্ছে এই যুদ্ধ সৌদি আরবের জন্য ব্যয়বহুল এক বাজিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অনেক আইন প্রণেতা ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, কেননা দেশটির মারাত্মক এক সংকটের মুখে পতিত। তবে হুতিদের কাছে অস্ত্র সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছে ইরান, কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেলের দেয়া কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে তেহরান হুতি বিদ্রোহীদেরকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে বড় রকমের সাহায্য ও সমর্থন দিচ্ছে। অন্যদিকে লেবাননে আছে ইরানের ঘনিষ্ঠ মিত্র শিয়া মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ, যারা শক্তিশালী একটি রাজনৈতিক গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছে, একই সঙ্গে নিয়ন্ত্রণ করছে সশস্ত্র যোদ্ধাদের বিশাল একটি বাহিনীকে। অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন 2017 সালে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে গেলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করেছিল সৌদি আরব। হারিরি পরে সৌদি আরব থেকে লেবাননে ফিরে গেছেন ঠিকই, কিন্তু পদত্যাগের বিষয়টিকে তিনি স্থগিত করে রাখেন। পেছনে বাইরের শক্তির খেলাও আছে। বিবিসির বিশ্লেষক জোনাথন মার্কাস বলেছেন এখানে বাইরের শক্তিগুলোরও খেলা আছে,
সৌদি আরবকে সাহস যোগাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তেহরানকে নিয়ন্ত্রণে সৌদি আরবকে সমর্থন দিচ্ছে ইসরায়েল। সিরিয়ায় ইরানপন্থী যোদ্ধারা জয়ী হতে থাকলে একসময় তারা তাদের সীমান্তের কাছে চলে আসতে পারে। ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে 2015 সালে যে পরমাণু চুক্তি সই হয়েছিল, ইসরায়েল ও সৌদি আরব তার কট্টর বিরোধী ছিল। তাদের কথা ছিল এরকম একটি চুক্তির মাধ্যমে পারমাণবিক বোমা বানানোর আকাঙ্ক্ষা থেকে ইরানকে বিরত রাখা সম্ভব হচ্ছিল না। তাই মধ্যপ্রাচ্যে বড় মিত্র সৌদি ইসরায়েলের মন জোগাতে বোধহয় ক্ষমতায় আসার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। কারা তাদের আঞ্চলিক মিত্র? মোটা দাগে বলতে গেলে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র শিয়া সুন্নি বিভাজনে বিভক্ত। সৌদি শিবিরে আছে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সুন্নি দেশগুলো, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর এবং জর্ডান। অন্যদিকে ইরানের সঙ্গে আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে ইরাকের শিয়া নিয়ন্ত্রিত সরকারও ইরানের মিত্র, আবার তারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইসলামিক স্টেটের সঙ্গে যুদ্ধে তারাও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। সৌদি ইরান শত্রুতার প্রভাব মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে এই দুটো দেশের প্রতিদ্বন্দ্বিতাকে নানা কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় দীর্ঘদিনের শীতল যুদ্ধের সঙ্গে তুলনা করা যেতে পারে। ইরান ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছে না ঠিকই, কিন্তু বলা যায় যে তারা নানা ধরনের ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংখ্যাতে তারা এক এক গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে, যেগুলো একটি অপরটির বিরোধী। এই সমীকরণের একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে সিরিয়া। উপসাগরীয় সমুদ্রপথেও পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে, কেননা ওই পথে সৌদি আরব তেল পাঠায় বিভিন্ন দেশে। সম্প্রতি এরকম বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কের হামলার জন্য ওয়াশিংটন ইরানকে দায়ী করেছে। এসব অভিযোগ অবশ্য বরাবরের মতো অস্বীকার করেছে তেহরান। সম্প্রতি ব্রিটিশ ট্যাঙ্কার আটক করা নিয়েও লন্ডন তেহরান সম্পর্কে তিক্ততা তৈরি হয়। সরাসরি যুদ্ধ বাঁধার সম্ভাবনা কতটুকু? ইরান ও সৌদি আরব প্রত্যক্ষভাবে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হলেও কখনো তারা নিজেদের মধ্যে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেয়নি। তবে সৌদি আরবের অবকাঠামোতে হুতিদের সাম্প্রতিক বড় ধরনের হামলা তেহরান ও রিয়াদের শত্রুতায় নতুন মাত্রা যোগ করেছে। তার সঙ্গে আছে উপসাগরীয় সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও। অনেকেই মনে করছেন এইসবের ফলে এই দেশ দুটির উত্তেজনা হয়তো এখন আরও ব্যাপক সংঘাতে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো অনেকদিন ধরে ইরানকে দেখে আসছে এমন একটি দেশ হিসেবে যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এদিকে ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে সৌদি। যুবরাজ সালমান তো ইরানের প্রভাব ঠেকাতে যে কোনো ব্যবস্থা নিতেই প্রস্তুত। পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরব ও ইরান এই দুটো দেশের মধ্যে যদি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ লেগে যায়, তাহলে সেটা হবে দুর্ঘটনাবশত, তাদের মধ্যে পরিকল্পিতভাবে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কমই। আর যদি তা হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য ব্যাপক সংঘাত তৈরি করবে সে যুদ্ধ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।